أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. شكرا درشق صوت، السلام عليكم ورحمة الله وبركاته. وائس والأزهر بيدر پخوتے کے اپنا دل پوتے انتوریک شبت چھا ایبان ابراندن جانات چھی ایبان اپنا دل کے شاگت جانات چھی ভয়েস অফ আল আজহার বিডি কর্তৃক ধারণকৃত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উপলক্ষে এই অনুষ্ঠানে আজকে একটা প্রশ্ন এসেছে যে আমরা জানি ইসলামের মধ্যে ঈদ দুইটি, আর যদি আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ঈদ বলি তাহলে ঈদ দুইটি হচ্ছে না, ঈদ তিনটি হচ্ছে। তাহলে এই তৃতীয় কোনো ঈদ পালন করা ইসলামের মধ্যে বৈধ কিনা, প্রথমেই আমরা এর উত্তরে বলবো যে যারা এই কথা বলেন যে বছরে মাত্র দুইটি ঈদ, আসলে তাদের জ্ঞানের দন্যতা রয়েছে। কারণ বছরে দুইটি ঈদ বলা মানে অনেকগুলো হাদিস শরীফকে অস্বীকার করা। আমরা জানি যে বছরে যে দুইটা ঈদের কথা যে হাদিস শরীফের মধ্যে আছে, অনুরূপভাবে ঠিক একইভাবে বিশুদ্ধ হাদিস শরীফের মধ্যে আছে যে বছরে ঈদ শুধুমাত্র দুইটি নয়, আরও কয়েকটি ঈদ আছে। প্রথমে যদি আমরা বুখারি এবং মুসলিম শরীফের হাদিস যদি আমরা দেখি, যেখানে বুখারির 552 এবং মুসলিম শরীফের 892 নাম্বার হাদিসের মধ্যে আমরা দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার পবিত্র গৃহ মুবারকে মিনার দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যেই গৃহ মুবারক সেখানে মিনার দিন কিছু ছোট বাচ্চারা কিছু ধর্মীয় বা দিনই কিছু তারা নাশিদ বা গান বা গজল পরিবেশন করছিল। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন দেখলেন তখন তাদেরকে বকাশকা করলেন যে আল্লাহ রসুলের ঘরে তোমরা এইভাবে এই গান করছো বা তোমরা এই গজল পরিবেশন করছ। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তারা যেটা করছে তাদেরকে সেটা করতে দাও, কারণ ফা ইন্না লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা, যে প্রত্যেক কওমের ঈদ ঈদ আছে, এটাও আমাদের জন্য একটি ঈদের দিন। তো বুখারী এবং মুসলিমের এই হাদিসের মধ্যে আছে ফি আইয়ামি মিনা, মিনার দিনগুলোতে। তো আমরা জানি মিনার দিন সাধারণত 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এগুলো হলো মিনার দিন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিনার দিনগুলোকে ঈদ হিসেবে উল্লেখ করেছেন। এবার যদি আমরা আসি আরো স্পষ্টভাবে, আবু দাউদ শরীফের 2419, তিরমিজি শরীফের 773 এবং নাসাই শরীফের 3004 নাম্বার হাদিসে সুস্পষ্ট আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামু তাশরিক ঈদুনা আহলুল ইসলাম وهي ايام اكل وشرب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলেছেন যে আরাফার দিন যেটা জিলহজ মাসের 9 তারিখ, ওয়ায়ামুন নাহর যেটা জিলহজ মাসের 10 তারিখ বা কুরবানির দিন, এবং ওয়ায়ামু তাশরিক এর পরে যে 3 দিন 11 12 এবং 13, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল এই 5 দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন হিসেবে আখ্যায়িত করেছেন। তো সুতরাং যারা বলে যে ঈদের দিন মাত্র দুইটি, তারা আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার
যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে তারা এই কথা বলেছে অন্যতাই এই পাঁচটা দিন এটা ঈদের দিন ঈদুল এখানে পাঁচটা দিনের মধ্যে ঈদুল ফিতর নেই পাশাপাশি আমরা জানি যে জুমার দিন সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুন লিল মুসলিমিন ওই দিনটাকে মুসলমানদের জন্য ঈদের দিন বলা হয় আল্লাহ রাসূল বলেছেন তাহলে আমরা প্রতি বছরে প্রায় 52 বা 53টি আমরা জুমার দিন পাই এগুলো আমাদের জন্য ঈদের দিন এবং সালফে সালিনের কাছে শুধুমাত্র এগুলো ছাড়া হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইন্না লিল মুমিনি খামসাতু আয়াত মুসলমানদের পাঁচটি ঈদ আছে এই পাঁচটি ঈদের মধ্যে যে সকল ঈদগুলোর কথা আগে বলেছে সেই ঈদগুলো কোনোটা তিনি সেখানে উল্লেখ করেননি বরং তিনি পাঁচটা ঈদের কথা উল্লেখ করেছেন যে যেদিন মানুষ ঈমানের সাথে মৃত্যুবরণ করবে যেদিন সে তার নিরাপদে ফুল সেরাত পার হবে যেদিন তার আমলনামা মাপা হওয়ার পরিমাপ করার পরে তার আমল আমল মধ্যে ভালো আমলগুলো প্রাধান্য পাবে এবং যেদিন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে ওই দিন হবে ঈমানদারের জন্য প্রকৃত ঈদ তাই সুতরাং ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মানে এটা তৃতীয় ঈদ বলে এটাকে সাধারণ মুসলমানদের কাছে একটা সন্দেহ সৃষ্টি করে যে ইসলামের মধ্যে দুইটা ঈদের বেশি ঈদ নেই এই কথা যারা বলে তাদের জ্ঞানের দন্যতা আছে আশা করি তারা এই যে হাদিসগুলো আপনাদের সামনে উল্লেখ করেছি এগুলো জানার মাধ্যমে তারা তাদের সেই ভুল যে দর্শন তাদের যে ভুল ফতোয়া সেটা থেকে তারা ফিরে আসবে এ প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু